নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ওয়েসিএসডের ইউটিউব চ্যানেল। বন্ধুরা, বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে একাধিক জনমুখী প্রকল্প পশ্চিমবঙ্গের দীনদরিদ্র খেটে খাওয়া মানুষদের জন্য চালু করা হয়েছে এবং এই সমস্ত প্রকল্পের সুবিধা প্রায় প্রত্যেকটা মানুষই পাচ্ছেন। কোনো কোনো প্রকল্পে মহিলারা টাকা পাচ্ছেন, আবার এমন বেশ কিছু প্রকল্প রয়েছে যেখানে পুরুষরাও টাকা পাচ্ছেন, ছাত্রছাত্রীরাও টাকা পাচ্ছেন। তো বন্ধুরা, আজকে তেমনই একটি নতুন প্রকল্পের বিষয়ে আমি আপনাদেরকে জানাবো, যে প্রকল্পটির নাম হলো সমাজ সাথী প্রকল্প। আর এই প্রকল্পে যদি আপনারা আবেদন করে থাকেন তাহলে এই প্রকল্পের মাধ্যমে কিন্তু 2 লক্ষ টাকা পর্যন্ত আপনারা সাহায্য পেয়ে যেতে পারেন। কেউ কেউ 60,000 টাকা, কেউ 5,000 টাকা, কেউ 3,000 টাকা, বা কেউ 25,000 টাকাও কিন্তু পেয়ে যেতে পারেন। তো এই সমাজ সাথী প্রকল্পটা কী এবং এই সমস্ত সুবিধা কাদেরকে দেওয়া হয়, কী জন্য দেওয়া হয়, সমস্ত কিছু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো এবং এই প্রকল্পের সুবিধা নিতে আপনার বয়স কত হতে হবে সেটাও জানিয়ে দেবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখুন, এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সঙ্গে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটা অবশ্যই আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, সর্বপ্রথম আমরা জেনে নেব এই সমাজ সাথী প্রকল্পটি কী এবং এই সমাজ সাথী প্রকল্পে আপনারা 2 লক্ষ টাকার সুবিধা কীভাবে পাবেন, সেই সঙ্গে 60,000 টাকার সুবিধা কীভাবে পাওয়া যাবে বা কারা কারা পাবেন, বা 25,000 টাকা আপনারা কারা কারা পাবেন বা কীভাবে পাবেন। তারই সাথে আপনাদেরকে জানিয়ে দিই 5,000 টাকার সুবিধাও কিন্তু এই সমাজ সাথী প্রকল্পের তরফ থেকে পাওয়া যায়, 3,000 টাকার সুবিধাও কিন্তু পাওয়া যায়। তো কারা কারা এই সমস্ত সুবিধা পাবেন, তার জন্য বয়স কত হতে হবে এবং কোন কোন কারণে এই টাকাগুলো আপনাদেরকে দেওয়া হবে সমস্ত কিছু আমরা জেনে নেব। তো চলুন বন্ধুরা, এক এক করে দেখে নেওয়া যাক। বন্ধুরা, এবারে আপনাদেরকে জানিয়ে দিই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের স্বীকৃত যে সমস্ত স্বনির্ভর গোষ্ঠীগুলি রয়েছে সেই সমস্ত স্বনির্ভর গোষ্ঠীগুলিকে সর্বোচ্চ 2 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে এই প্রকল্পের মাধ্যমে। তাছাড়াও 25,000 টাকা, 60,000 টাকা, 3,000 টাকা, এমনকি 5,000 টাকার সুবিধা এবং আরও অন্যান্য প্রকল্পের সুবিধাও কিন্তু দেওয়া হয়। তো সমস্তটাই কিন্তু বিমার মাধ্যমে দেওয়া হয়ে থাকে আর এটা কিন্তু মূল উদ্দেশ্য হলো সমাজ সাথী প্রকল্পের। তো এবারে আমরা জেনে নেব এই প্রকল্পের বিষয়ে আর কী কী জানানো হয়েছে। দেখুন, এখানে বলা হয়েছে স্বনির্ভর গোষ্ঠী বলতে কী বোঝায়। রাজ্য সরকার দ্বারা স্বীকৃত 10 থেকে 20 জন দ্বারা গঠিত একটি গোষ্ঠী, যারা প্রত্যেকে স্বল্প সঞ্চয়ের মাধ্যমে ব্যাংক থেকে ঋণের সুবিধা নিতে পারবেন। তো এটা আপনারা বুঝতে পারলেন। এবারে আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা এই সমাজ সাথী প্রকল্পের সুবিধা কারা কারা কীভাবে পাবেন। দেখুন, এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সহায়তায় স্বনির্ভর গোষ্ঠীর সদস্য বা সদস্যদের 18 থেকে 60 বছর বয়স পর্যন্ত বিমার সুবিধা দেওয়া হবে। ধরুন কোনো রকম কোনো দুর্ঘটনায় যদি কারোর মৃত্যু হয়ে যায় তাদেরকে কিন্তু এককালীন 2 লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হবে। শুধু তাই নয় বন্ধুরা, এছাড়াও আরও অনেক সুবিধা দেওয়া হয়, যেমন 25,000 টাকা, 60,000 টাকা, 3,000 টাকা, 5,000 টাকা। তো চলুন এই টাকাগুলো কীভাবে দেওয়া হয় সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আর তার আগে আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা, এই যে বিজ্ঞপ্তিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, অর্থাৎ এই সংবাদটা, এটা কিন্তু সরাসরি গভর্নমেন্ট ওয়েবসাইট থেকেই আমি আপনাদেরকে দেখাচ্ছি, সরাসরি সরকারি ওয়েবসাইট থেকেই কিন্তু এটা প্রকাশিত হয়েছে, সেটাও আমি আপনাদেরকে কিন্তু দেখাবো। তো চলুন সর্বপ্রথম কী কী সুবিধা পাওয়া যায় এবং কারা কারা কীভাবে পাবেন সেটা আমরা জেনে নিই। তো দেখুন বন্ধুরা, এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা বিনামূল্যে 2 লক্ষ টাকা পর্যন্ত বিমা পরিষেবা পেয়ে যাবেন, অর্থাৎ এই সমাজ সাথী প্রকল্পের দ্বারা। সেই সঙ্গে বলা হয়েছে দুর্ঘটনায় মৃত্যু হলে বা আংশিক ক্ষতিগ্রস্ত হলে বা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হলে এই বিমার কিন্তু সুবিধা পাওয়া যাবে। এবং বলা হয়েছে দেখুন, দুর্ঘটনাজনিত কারণে হাসপাতালে ভর্তি হলে 60,000 টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা কিন্তু আপনারা পেয়ে যাবেন। অর্থাৎ বুঝতেই পারলেন যে 60,000 টাকার সুবিধা কিন্তু প্রথমেই আপনারা এই প্রকল্পের জন্য পেয়ে যাবেন। তারপরে বলা হয়েছে দুর্ঘটনাজনিত কারণে ডে কেয়ার বিভাগ চিকিৎসায় 5,000 টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পেয়ে যাবেন। তার সাথে সাথে কী কী বলা হয়েছে আমরা দেখব বন্ধুরা। দেখুন, এখানে বলা হয়েছে যে হাসপাতালে ভর্তি হওয়াকালীন প্রত্যেক দিন 100 টাকা করে হিসাবে সর্বাধিক 30 দিনের সাহায্য পাওয়া যাবে। অর্থাৎ ধরুন আপনার অসুস্থতার কারণে আপনারা হাসপাতালে ভর্তি আছেন, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেক দিন 100 টাকার হিসাবে 30 দিন, অর্থাৎ মোট কিন্তু আপনারা 3,000 টাকা সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এই টাকাটা। আর সেই সঙ্গে বলা হয়েছে দেখুন, দুর্ঘটনাজনিত কারণে যদি মৃত্যু হয় সেক্ষেত্রে অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য 2,500 টাকা অতিরিক্ত পাওয়া যাবে। অর্থাৎ আপনার যে পরিবারের সদস্য রয়েছে তাদের হাতে এই 2,500 টাকা তুলে দেওয়া হবে। তাছাড়াও অতিরিক্ত যে 2 লক্ষ টাকা এটাও কিন্তু পাওয়া যাবে। সেই সঙ্গে বলা হয়েছে দেখুন, দুর্ঘটনায় মৃত সদস্য বা সদস্যার সন্তানের পড়াশোনার জন্য 25,000 টাকা অতিরিক্ত সাহায্য পাওয়া যাবে। অর্থাৎ বন্ধুরা, আপনারা যদি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কোনো স্বীকৃত স্বনির্ভর গোষ্ঠীর সদস্য বা সদস্যা হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার যদি দুর্ঘটনার কারণে মৃত্যু হয়ে যায়, আপনার বাচ্চা ছেলে বা মেয়ে যদি থেকে থাকে, তাদের পড়াশোনার জন্য 25,000 টাকা কিন্তু আপনারা আর্থিক সহায়তা পেয়ে যাবেন। বন্ধুরা, এবারে আমরা জেনে নেব এই প্রকল্পের সুবিধা কারা কারা আপনারা পাবেন না, অর্থাৎ কাদেরকে এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে না। চলুন দেখে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে কারা কারা এই বিমার সুবিধা পাবেন না, অর্থাৎ এই প্রকল্পের সুবিধা আপনারা কারা কারা বা কী জন্য পাবেন না। ইচ্ছাকৃতভাবে নিজেকে আঘাত করা, তাহলে আপনারা এই প্রকল্পের সুবিধা পাবেন না।
মদ্যপান ও নেশাগ্রস্ত অবস্থায় দুর্ঘটনা হলেও কিন্তু এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না। যুদ্ধ বা পারমাণবিক যদি কোনো রকম বিপদ হয় সেক্ষেত্রেও কিন্তু এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না। অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত থেকে দুর্ঘটনায় যদি আপনাদের মৃত্যু হয়ে যায় বা কোনো দুর্ঘটনা হয় সেক্ষেত্রেও কিন্তু এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না। বিমান চালনা, বেলুনে ওড়া বা পর্বতে আরোহণের মতো দুর্ঘটনায় যদি আপনার কোনো রকম ক্ষতি হয় সেক্ষেত্রেও কিন্তু এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না। তার সঙ্গে বলা হয়েছে, দেখুন, মোটরগাড়ি প্রতিযোগিতায় অংশগ্রহণের ক্ষেত্রেও যদি কোনো রকম কোনো দুর্ঘটনা হয় সেক্ষেত্রেও কিন্তু এই প্রকল্পের সুবিধা আপনারা পাবেন না। অর্থাৎ বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন যে সমাজসাথী প্রকল্পের মূল উদ্দেশ্য হলো পশ্চিমবঙ্গের স্বীকৃত যে সমস্ত স্বনির্ভর গোষ্ঠীগুলো রয়েছে সেই সমস্ত স্বনির্ভর গোষ্ঠীর যারা সদস্য রয়েছেন বা সদস্যা রয়েছেন তাদেরকে সর্বাধিক 2 লক্ষ টাকার যে বিমার সুবিধা সেটা দিয়ে দেওয়া বা চিকিৎসা সুবিধা কিন্তু দিয়ে দেওয়া, এবং যেগুলো আমি আপনাদেরকে জানালাম 25,000 টাকা 60,000 টাকার সুবিধা আপনারা কিন্তু এইভাবেই এই প্রকল্প থেকে পেয়ে যাবেন। বন্ধুরা, এবারে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, এই বিমার সুবিধা পাওয়ার জন্য বা এই বিমার টাকা পাওয়ার জন্য বিমার জন্য কি কোনো রকম কোনো টাকা দিতে হবে বা কিস্তি দিতে হবে? তো এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিই যে এই বিমার সুবিধা পাওয়ার জন্য স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের কোনো রকম কোনো বিমার জন্য কিস্তি দিতে হবে না। আর সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি বন্ধুরা, এই প্রকল্পটা কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের স্বরোজগার যোজনার তরফ থেকে পরিচালিত হয়। তো বন্ধুরা, বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের স্বীকৃত কোনো স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে আপনারাও যুক্ত আছেন কিনা অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এছাড়া আপনারাও এই প্রকল্পের সুবিধা নিতে চান কিনা সেটাও লিখে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটা অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।